সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় 35 প্রত্যাশীদের প্রতিনিধি দল। সাভারে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত, পুলিশ সহ আহত 30। 5 দিনের রিমান্ডে সুলতান মনসুর। 20,000 বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিল ভারতীয় হাইকমিশন। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় 35 প্রত্যাশীদের প্রতিনিধি দল। সরকারি চাকরিতে আবেদনের বয়স 35 বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধি দল। সোমবার বিকেল 5:25 দিকে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে কথা বলবেন তারা। এর আগে দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর প্রত্যাশীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে, তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দেন। সাভারে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কাউসার মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। সোমবার দুপুর 12:00 দিকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় মণ্ডল গ্রুপের সামনে এক ঘটনা ঘটে। নিহত শ্রমিক ম্যাঙ্গোটক্স কারখানার অপারেটর ছিলেন। শ্রমিকরা জানান, সকালে মণ্ডল গ্রুপের শ্রমিকেরা, মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন। এ সময় যৌথ বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে ওঠেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে গুলি ও লাঠিচার্জে অন্তত 30 শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন। এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল হক বলেন, কাউসারকে মৃত অবস্থায় আনা হয়েছে, তার তলপেটে গুলি লেগেছিল। শিল্প পুলিশ একের পুলিশ সুপার সরওয়ার আলমকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি। 5 দিনের রিমান্ডে সুলতান মনসুর। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। এরপরে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিষয় বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 20,000 বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিল ভারতীয় হাইকমিশন। 20,000-এরও বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ঢাকায় ভারতীয় হাইকমিশনে ভিসার দাবিতে ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ এবং হুমকিমূলক ইমেল দেওয়ার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাইকমিশন। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে।
ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ কায়েম করে, যিনি গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন, গণহত্যা চালিয়েছেন, তার পক্ষ নেবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সীমান্তে হত্যা বন্ধ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে ওই সমাবেশ করা হয়। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, এটা শুধু আজ হচ্ছে তা না, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশে যেসব নাগরিককে হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে, কোনো ধরনের সতর্কতা ছাড়া তাদের নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে, এটি একটি জঘন্যতম অপরাধ, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে, পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নেই। কানাডা থেকে ফিরেই আটক সাবেক সংসদ সদস্য সুলতান মনসুর। কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। আজ সোমবার সকালে তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রেজাউল করিম মল্লিক বলেন, আজ ভোরে দেশে ফেরেন সুলতান মনসুর, এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুলতান মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ছিলেন, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন সুলতান মনসুর। 2001 সালের নির্বাচনে সুলতান মনসুর দলীয় মনোনয়ন পেলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এম শাহিনের কাছে হেরে যান। সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‍্যাবকে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে এ পর্যন্ত 113 বার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম সর্বশেষ 9 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হক তদন্ত প্রতিবেদন নতুন করে দাখিলের জন্য 15 অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। এদিকে আলোচিত এ হত্যা মামলা পরিচালনার জন্য বাদীপক্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে নিয়োগ দিয়েছে। গতকাল রবিবার মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশের রোমান বিষয়টি জানিয়ে বলেছেন, এখন থেকে সাগর রুনি হত্যা মামলার প্রকৃত রহস্য উন্মোচনে আইনজীবী শিশির মনির আইনি লড়াই করবেন। শিশির মনির বলেন, পিবিআই এর মাধ্যমে আমরা সাগর রুনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করব। এর অংশ হিসাবে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে খুবই দ্রুত বৈঠক করা হবে। একই সঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাব। নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নঈম সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা 12:45 দিকে নিজ কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মাদক কারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত 2 সেনা সদস্য আহত। মাদক কারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য 2 ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। পরে অভিযান চালিয়ে মাদক সহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার রাত 9:00 দিকে বরিশালের আগলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম ও তার ভাই জাকিরুল আলম। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম বলেন, আমার বাড়ির পাশে রাজ্জাক সর্দারের বাসার ভাড়াটিয়া মাদক কারবারি রোকসানা বেগম ও তার 2 ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সর্দার এলাকায় মাদক বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এসব কাজে বাধা দেওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়। তিনি বলেন, রাতে গৈলা বাজারে দোকানে বসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, এ সময় রোকসানা ও তার 2 ছেলে নাফিজ ও পিয়াল পেছন থেকে আমার উপর হামলা করে এবং পিটিয়ে আমার পা ভেঙে দেয়। আমাকে হাসপাতালে নেওয়ার সময় আবার হামলা করে। আমার ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা। আগলঝাড়া থানার ওসি মোহাম্মদ আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার একজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।